জগতে কিছু মানুষ থাকেন, মৃত্যুর পরও তারা যেন সবার হৃদয়ে আরো বেশি ভালোবাসায় জড়িয়ে থাকেন। মানুষের মনে চিরকাল অমর হয়ে থাকেন তারা। বাংলাদেশের চলচ্চিত্রে তেমনই একজন অভিনেতার নাম মান্না। 1964 সালে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। এই নায়কের আসল নাম এস এম আসলাম তালুকদার। ছোটবেলা থেকে সিনেমার প্রতি তার ছিল প্রচন্ড ঝোঁক। কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখত। নায়ক রাজ্জাকের সিনেমা হলো তো কথাই নেই। স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন। অনেকের ইচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু তার ইচ্ছে ছিল নায়ক হওয়ার। একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে চোখে পড়ে নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন। তারপর টিভি আর পত্রিকা দেখে বন্ধুদের সঙ্গে পরামর্শ করে তিনি ইন্টারভিউ দেন, সুযোগও পেয়ে যান। 1984 সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন আসলাম তালুকদার। টাঙ্গাইলের এস এম আসলাম তালুকদারের নামে সেই কিশোর হয়তো তখনও জানতেন না যে তিনি একদিন হয়ে উঠবেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক। নতুন মুখের সন্ধানে কার্যক্রমের সুযোগ পেয়ে কিন্তু আসলাম থেকে নায়ক মান্না হতে পারেননি তিনি। এর জন্য অনেক ত্যাগ অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে। এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধরনা দিতে হতো। যে রাজ্জাককে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখার শুরু, সেই রাজ্জাক একসময় তাকে সুযোগ করে দেন চলচ্চিত্রে অভিনয়ের। 1986 সালে নায়ক রাজ রাজ্জাকের এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত তওবা সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে মান্নার। আর এভাবেই শুরু হয় নায়ক মান্নার চলচ্চিত্রের জীবনযাত্রা। চলচ্চিত্রের প্রয়োজনে এস এম আসলাম তালুকদার নাম বদলে হয়ে ওঠেন মান্না। শুরুতে একের পর এক অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করেন মান্না, কিন্তু সেই সময় তেমন কোনো সাফল্য আনতে পারেননি। 80-এর দশকে মান্না যখন ছবিতে অভিনয় শুরু করেন, সেই সময় রাজ্জাক, আলমগীর, জসিম, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনের নায়ক হিসাবে বেশ দাপট। সেই দাপুটে অভিনেতার মাঝেও তওবা, পাগলি, ছেলেকার, নিষ্পাপ, পালকি, দুঃখিনী মা, বাদশা ভাইয়ের মতো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন মান্না। দুঃখজনক হচ্ছে এসব ছবির কোনোটিতে মান্না প্রধান নায়ক ছিলেন না, তাই সাফল্যের ভাগিদার খুব একটি হতে পারতেন না। মান্না অভিনীত প্রথম ছবি তওবা হলেও প্রথম ছবি হিসেবে যে ছবিটি মুক্তি পেয়েছিল তার নাম পাগলি। 1991 সালে মুস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন মান্না। এই ছবিটি সুপার ডুপার হিট হওয়ার কারণে একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পান মান্না। এরপর কাজী হায়াতের দাঙ্গা ও ত্রাস ছবির কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায়। এরপর আরো কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দেন মান্না। সেই সময় মান্নাকে নিয়ে সবার আগ্রহ তৈরি হয়। চলচ্চিত্রের প্রযোজক পরিচালকেরও তার কাছে নির্ভরতা খুঁজে পান। 90-এর দশকের শুরুতে নাঈম শাবনাজ, সালমান শাহ শাবনূর, ওমর সানি মৌসুমী জুটি বেশ সফল। তাদের পাশাপাশি দাঁড়িয়ে যান মান্না। 1996 সালে সালমান শাহর হঠাৎ মৃত্যুতে প্রযোজক পরিচালকরা দিশেহারা হয়ে পড়েন, কারণ সেই সময় সালমান শাহর উপর বিনিয়োগ ছিল অনেক বেশি। এই সময়ে পরিচালকদের চোখে একমাত্র আস্থার নায়ক ছিলেন মান্না। মান্নাও পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিজের কাঁধে তুলে নেওয়ার মতো কঠিন দায়িত্বটি নিষ্ঠার সঙ্গেই পালন করেন। 1997 সালে নায়ক থেকে প্রযোজনায়ও আসেন মান্না। মান্নার প্রথম ছবি লুটতরাজ সুপারহিট ব্যবসা করে। এরপর বাংলাদেশি চলচ্চিত্রে শুরু হয় মান্না অধ্যায়। একের পর এক মুক্তি পেতে থাকে মান্না অভিনীত বেশ কয়েকটি ছবি। বেশিরভাগ ছবি জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ব্যবসায়িকভাবেও সফলতা পায়। সবাই মান্নাকে নিয়ে একের পর এক ছবি বানাতে থাকে। প্রযোজক পরিচালকরাও তার মধ্যে খুঁজে পান নতুন আশার আলো। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক নানা কর্মকাণ্ডেও মান্নার ছিল অগ্রণী ভূমিকা। বাংলাদেশি চলচ্চিত্রে যখন হঠাৎ অশ্লীলতা জেঁকে বসে, তখন বাংলা চলচ্চিত্রের অন্ধকার কাটতে থাকে তার দৃঢ় ভূমিকার কারণে। সেই সময় একমাত্র নায়ক মান্নার ছবিগুলোই ছিল প্রযোজক ও পরিচালকদের আশার আলো। 80-এর দশকে সুনেত্রা, নিপা মোনালিসা থেকে শুরু করে চম্পা, দিতি, রুজিনা, নতুন, অরুণা বিশ্বাস, কবিতার মতো সিনিয়র নায়িকাদের সঙ্গে অভিনয় করে যেমন সফল হয়েছিলেন, তেমনি মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, মুনমুন, স্বাগতা, শিল্পী, লিমাদের সঙ্গেও ছবি তার ব্যবসায়িক সফলতা পেয়েছে। বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ক্ষেত্রে তার নাম স্মরণীয় হয়ে থাকবে। অভিনয়, সংলাপ বলার ধরন দিয়ে নিজস্ব একটা স্টাইল দাঁড় করিয়েছিলেন তিনি। তার অভিনীত এমন কিছু ছবি আছে যার জন্য তিনি চিরদিনের জন্য দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। একটা সময় ছিল যখন ছবিতে শুধু মান্না আছেন এ কারণে দর্শক সিনেমা হলে ছুটে গিয়েছেন। রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর ছবিতেও মান্না ছিলেন অনবদ্য। মান্না 200-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 2006 সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত 2008 সালে 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 44 বছর বয়সে মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় নায়ক। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।